ফের বর্ধমান শহরে তোলাবাজির টাকা চেয়ে হুমকি বোমাবাজি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। শুক্রবার রাত্রি প্রায় 11টা নাগাদ বর্ধমান শহরের টাউন হলের সামনে একটি বিরিয়ানির দোকানের মালিক রতন সোনকারকে 10 লক্ষ টাকা চেয়ে প্রথমে ফোন করা হয়। তারপরই দোকান লক্ষ্য করে বোমা ছড়া হয়। বোমার আঘাতে দোকানের 6 জন কর্মী জখম হয়েছেন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেও একইভাবে বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটি দোকানের সামনে বোমা রেখে তোলাবাজির টাকা চাওয়া হয়। সেই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। বারবার এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার ব্যবসায়ী সমিতি জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা করেছেন। ব্যবসায়ী সংগঠনের নেতারা হুমকি দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরতে না পারলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, প্রয়োজনে তারা বর্ধমান অচল করে দেবেন। এদিন ব্যবসায়ী সংগঠনের নেতারা জেলা পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন। গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমরা জানি যে পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্রে আমরা কোনো নির্বাচনে যাইনি, কিন্তু বাসুদেব চৌধুরী ব্লকের সভাপতি, উনি দলের নির্দেশ মতো সভাপতিটা আমরা মেনে নিলেও সহসভাপতি পদে দল নির্দিষ্ট করে দিয়েছিল আদ্রাটির প্রধান সান্ত্বনা বাগদিকে। কিন্তু বাসুদেব চৌধুরী সভাপতি চেয়ারে বসে যাওয়ার পরে মুহূর্তেই উনি একটা গোষ্ঠীর শিকার হয়ে শৈলেন হালদারকে মাঠে নামিয়ে দিয়ে আর সান্ত্বনা বাগদি, যাকে দল সহসভাপতি নির্বাচন মনোনয়ন দিয়েছিলেন, সেই সান্ত্বনা বাগদির বিরুদ্ধে গোষ্ঠীর প্রধান বান্টি বাগকে সরাসরি নির্বাচনে নামিয়ে দিয়ে সান্ত্বনা বাগদিকে হারিয়ে দিয়ে বান্টি বাগকে সহসভাপতি করলো। এটা চরম পার্টিবিরোধী কাজ এবং এই কাজ আমরা মেনে নিইনি, আমরা বিরোধিতা করেছি এবং পার্টির জেলা নেতৃত্ব আমাদের অভিভাবক স্বপন দেবনাথ সহ আমাদের অবজারভারদের আমরা বলেছিলাম। এবং যেটা ঘটনা, যে অভিযোগটা আসছে যে ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি উনি নিজে কাজ করতে পারেন না, যখনই কিছু বলা হয় উনি বার্ধক্য কারণে আমি পারবো না, আমি জানি না, এড়িয়ে যান। ঘটনা তো এটা যে শৈলেন হালদার সব কাজটাই করছে। ওকে, ব্লক সভাপতি ছিলেন বাসুদেব চৌধুরী, এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি এখন কাঠের পুতুল হিসাবে মানে বসে বসে কাজ করছেন, ব্লক অফিস দিয়ে বসছেন না, এবং একটি ছেলেকে সাথে নিয়ে তাকে দিয়েই সব কিছু করছেন। এতে 9টা অঞ্চলেই গ্রুপ সৃষ্টি হয়েছে, তারপরে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। আমরা যে বয়স্ক লোক, আমাদেরকে একটু সম্মান দেওয়া, ন্যূনতম সম্মানটুকু দেওয়া দরকার, সেও প্রতি মুহূর্তে মুহূর্তে হেয় প্রতিপন্ন করছে। কিন্তু ওই ছেলেটি থাকলে আমাদের সংগঠন আরও তলানিতে চলে যাবে। আমাদের কোনো গ্রুপের মানসিকতা নাই, আমরা যুবকে তারপরে মাদার যার সঙ্গে রয়েছি আপাতত, তারপরে আরও যে শাখা সংগঠনগুলো সকলকে নিয়েই আমরা একসাথে চলতে চাই, কিন্তু পরিস্থিতি অনুযায়ী দেখছি যুবকেও ডাকা হচ্ছে না, শাখা সংগঠনকেও ডাকা হচ্ছে না, ওই একটি ছেলের মদতে। বর্তমানে সে একটি চায়ের দোকান করে খেত, আজকে সে কোটিপতি, 3 তলা বাড়ি, তারপরে তার চাল চলন আলাদা হয়ে গেছে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।